বন্ধুরা, এখন আমরা আলোচনা করতে যাচ্ছি ব্যাংকের বিশেষ মক্কেল ভিত্তিক শ্রেণীকরণ নিয়ে। অর্থাৎ আমরা গ্রাহকের যে বিভিন্ন ধরনের ডিফারেন্স হয় সেই অনুযায়ী ব্যাংকে কীভাবে আমরা ভাগ করি। চলো দেখে নিই। প্রথম হচ্ছে শ্রমিক ব্যাংক, এটা শ্রমিকদের জন্য। মহিলা ব্যাংক, জাস্ট ফর উইমেন। তারপর আছে স্কুল ব্যাংক, তারপর আছে ভোক্তাদের ব্যাংক। চলো বন্ধুরা এবার বিস্তারিত দেখে নিই। শ্রমিক ব্যাংক শ্রমিকদের মধ্যে সঞ্চয়ের প্রবণতা সৃষ্টি করে, জীবনধারণের মানোন্নয়নের লক্ষ্যে শ্রমিক ব্যাংক প্রতিষ্ঠা করা হয়। আসলে শ্রমিকদের জন্য সঞ্চয়ের ব্যবস্থা করবো, যারা শ্রমিক আছে একটা এলাকার মধ্যে। অনেক বেশি যখন শিল্পায়ন হয় যে এলাকার মধ্যে, সেখানে শ্রমিকের সংখ্যা কিন্তু বেশি থাকে। তাই শ্রমিকদের মধ্যে সঞ্চয়ের প্রবণতা সৃষ্টি করে জীবনধারণের মানোন্নয়ন লক্ষ্যে শ্রমিকদের ব্যাংক প্রতিষ্ঠিত করা হয়। আমাদের দেশে শ্রমিকদের জন্য ইন্ডিভিজুয়ালি কোনো আসলে এই ধরনের ব্যাংক খোলা হয়ে থাকে না, তবে সাধারণভাবেই যে শিল্প কারখানা এলাকার মধ্যে বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক শাখা খুলে দিয়ে তাদের এই সঞ্চয় প্রবণতা সৃষ্টি করে এবং তাদের জন্য অনেক ধরনের অফার দেওয়া হয়। ওই ব্যাংকে বিভিন্ন ধরনের নতুন নতুন আমানত প্রকল্প নেওয়া হয় তাদের জন্য। এরপর চলে আসি মহিলা ব্যাংক। মহিলাদেরকে সঞ্চয় উৎসাহিত করার জন্য, তাদেরকে ব্যাংকিং কার্যক্রমের সাথে পরিচালিত করার জন্য, সর্বোপরি মহিলাদের বিশেষভাবে ব্যাংকিং সুবিধা প্রদান করার জন্য প্রতিষ্ঠিত ব্যাংককে বলা হয় মহিলা ব্যাংক। খুব বেশি কিছু এরকম লাগছে, সেরকমটা না। মহিলাদেরকে শুধুমাত্র এটা একদিকে শুধুমাত্র স্পেসিফিক একটা তোমার ক্লায়েন্টসকে টার্গেট করা হচ্ছে, সেটা হচ্ছে মহিলা অর্থাৎ উইমেনদেরকে, তাদেরকে সঞ্চয়ে উদ্ভূত করার জন্য। আমরা জানি যে আমাদের মহিলারা কিছুটা হলেও পিছিয়ে আছে এবং এই শ্রেণীদেরকে কীভাবে ব্যাংকিং কার্যক্রমের সাথে আনা যায় সেই জন্য এই ধরনের ব্যাংকগুলো প্রতিষ্ঠিত হয়ে থাকে। আমাদের দেশে আলাদাভাবে মহিলা ব্যাংক প্রতিষ্ঠিত না হলেও ইসলামী ব্যাংক, উইমেন ব্রাঞ্চ, ইসলামী ব্যাংক ব্রাঞ্চ, এই ধরনের জনতা ব্যাংক বা স্ট্রান ব্যাংক, এই ধরনের ব্যাংক হচ্ছে মহিলাদেরকে সঞ্চয় উদ্বুদ্ধ করার জন্য তাদের জন্য আলাদাভাবে বিভিন্ন ধরনের আমানত প্রকল্প রাখে। এরপর চলে আসি বন্ধুরা স্কুল ব্যাংক এবং ভোক্তাদের ব্যাংক নিয়ে। স্কুল ব্যাংক কী? উন্নত দেশগুলোতে স্কুল ব্যাংক ব্যাপকভাবে জনপ্রিয়তা অর্জন করেছে, যদিও আমাদের দেশে বলতে গেলে অবশ্যই এই ধরনের ব্যাংক 1960 সালের দিকে একবার প্রতিষ্ঠিত হয়েছিল, কিন্তু সেটা বেশি দিন স্থায়ী হয়নি। কারণ আমাদের দেশে হচ্ছে কি, স্কুলের যে যারা আছে স্কুল ক্যান্ডিডেট যে সকল ক্লায়েন্টস আছে তাদেরকে আসলে এভাবে করে ব্যাংকিংয়ের সাথে আমরা ইন্টারঅ্যাক্ট করতে পারিনি। এই জন্য স্কুল ব্যাংকের জন্য আসলে আমাদের আলাদাভাবে কোনো ব্যাংক আসলে এভাবে গড়ে ওঠেনি। তবে আমাদের দেশে কিছু কিছু ব্যাংক স্কুল ব্যাংকের জন্য বিভিন্ন ধরনের আমানত প্রকল্প স্টার্ট করেছে, যারা হচ্ছে স্কুলে যে ছোটো ছোটো শিক্ষার্থীরা আছে তারা আসলে টাকা পয়সা এখানে জমা করতে পারে এবং স্কুল থেকে তাদেরকে সঞ্চয় উৎসাহ দিয়ে থাকে। তারপর চলে আসি আমরা বন্ধুরা ভোক্তাদের ব্যাংকে। ভোক্তাদের ব্যাংকে বাকিতে পণ্য ক্রয়ের সুবিধা প্রদানের উদ্দেশ্যে এই ধরনের ব্যাংক গঠিত এবং পরিচালিত হয়। অর্থাৎ যখন ভোক্তারা আমরা বাকিতে পণ্য ক্রয় করতে চাই সেই ক্ষেত্রে এই ধরনের ব্যাংক গঠিত এবং পরিচালিত হয়। ব্যাংক তার মক্কেলকে একটি কার্ড সরবরাহ করে যার নাম হচ্ছে ক্রেডিট কার্ড, এবং এর দ্বারা ভোক্তা বাকিতে বাজার থেকে পণ্য কিনতে পারে। আমরা কিন্তু সবাই জানি আমাদের যে সকল বাণিজ্যিক ব্যাংকগুলো এখন আছে সবাই কিন্তু ক্রেডিট কার্ড সরবরাহ করতে থাকে, তাই না? কারণ ক্রেডিট কার্ডে হচ্ছে কি, তাদের জন্য যেরকম প্রফিটেবল আমাদের জন্য কিন্তু অনেক সময় একটা সুবিধা হয়ে থাকে। আমাদের জমার থেকে অতিরিক্ত উত্তোলনও করতে পারি, এতে করে কি আমরা যখন খুশি তখন আমরা পণ্য নিচ্ছি এবং এতে কিন্তু আমরা বাকিতে ক্রয় সুবিধা পাচ্ছি আমরা, কারণ আমরা আমাদের যে কার্ড ক্রেডিট কার্ডটি এটি ব্যবহার করে বাজার থেকে আমাদের মন মতো কিনতে পারছি। এটি হচ্ছে বিশেষ মক্কেল ভিত্তিক আসলে শ্রেণীকরণ। কারণ আমাদের গ্রাহকদের ভিত্তিতে, গ্রাহকদের আলাদা আলাদা আইডেন্টিটির জন্য, আলাদা আলাদা ডেফিনেশনের জন্য আমরা আলাদাভাবে ব্যাংকগুলোকে শ্রেণীবিভাগ করেছি। আশা করি বন্ধুরা তোমরা এটা বুঝতে পেরেছো। ধন্যবাদ।